বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, অঙ্কুরিত ছোলা এবং রোস্টেড বা ভাজা ছোলা ডায়াবেটিস রোগীর জন্য মহৌষধ। কিন্তু ছোলা ভেজানোর সঠিক নিয়ম এবং তা খাওয়ার সঠিক নিয়ম বেশিরভাগ ডায়াবেটিস রোগী জানেন না। ভাজা ছোলার বিষয়টাও প্রায় একই রকম। এই ভিডিওতে ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার নিয়ন্ত্রণের অতি সহজ এবং অবশ্যই অতি কার্যকরী উপায় সম্বন্ধে জানাব। প্রথমেই আসি অঙ্কুরিত ছোলার বিষয়ে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি বা IICT-র একদল বিজ্ঞানী বিভিন্ন প্রকারের ডাল কীভাবে কার্বোহাইড্রেট পরিপাক নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে গবেষণা করেন। এই স্টাডিতেই এই চমকপ্রদ তথ্য উঠে আসে যে ছোলা কার্বোহাইড্রেট বা শর্করার পরিপাক নিয়ন্ত্রণ করে, তথা ভাত বা রুটি খাওয়ার পর যেভাবে হঠাৎ করে সুগার লেভেল অনেকটাই বৃদ্ধি পায় একলাফে, তা রোধ করে। আসলে ডায়াবেটিস রোগীর প্রধান সমস্যাই এটা যে খাদ্যগ্রহণের ঠিক পরেই হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যায়, এটি আটকে দেয় ছোলা। এই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে খাদ্যগ্রহণের আগে 50 গ্রাম অঙ্কুরিত ছোলা কাঁচা অবস্থায় খেলে খাদ্যগ্রহণের পর শর্করার অ্যাবজর্পশন বা শোষণকে লাগাম দিয়ে দেয় ছোলা, এর ফলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। এবার প্রশ্ন হলো কীভাবে ছোলা ভিজাতে হবে। এই পদ্ধতিটি জানা খুবই জরুরি। আপনি যে উদ্দেশ্যেই অঙ্কুরিত ছোলা খান না কেন, এই পদ্ধতিতেই ভিজাতে হবে। আসুন জেনে নিই এই পদ্ধতি। প্রথমেই আপনার প্রয়োজন মতো 1 বা 2 কাপ ছোলা 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন, তারপর ধুয়ে নিন এবং আরও 12 ঘন্টা নতুন জলে ভিজিয়ে রাখুন। মোট 24 ঘন্টা হলো। এবার সেগুলি ধুয়ে নিন এবং একটি তলায় ছিদ্র আছে এমন পাত্রে রেখে ভেজা কাপড়ে ঢেকে কোনো প্লেটের উপর রেখে দিন। আরও অন্তত 24 ঘন্টা কোনো অন্ধকার স্থানে রাখবেন। এরপর আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন। সকালে এবং দুপুরে খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে খান, 40 থেকে 50 গ্রাম করে। তবে খাওয়ার আগে ছোলা অবশ্যই ধুয়ে নেবেন। এবার আসি ভাজা ছোলা কিভাবে খেতে হবে সেই প্রসঙ্গে। এই রোস্টেড বা ভাজা ছোলা অঙ্কুরিত ছোলার মতো খাবার খাওয়ার আগে খেতে হবে এমন কোনো মানে নেই, তবে খেলে কোনো অসুবিধাও নেই, ইচ্ছা করলে খেতে পারেন, উপকারী হবে। যদি খাবার আগে ভাজা ছোলা খেতে অসুবিধা হয় তাহলে স্ন্যাক হিসেবে অর্থাৎ সকালে বা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারেন, এটি প্রতিদিন খেতে পারেন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোস্টেড বেঙ্গল গ্রামস বা ভাজা ছোলার হাইপোগ্লাইসেমিক এফেক্টস বা সুগার কমানোর ক্ষমতা রয়েছে। সুতরাং গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত 1 বার চায়ের সঙ্গে হলেও 50 গ্রামের মতো ভাজা ছোলা খেতে পারেন। বাজারে সহজলভ্য ভাজা ছোলা। আসলে ছোলা অঙ্কুরিত অবস্থায় খান বা ভাজা ছোলা খান, এমনকি যদি ছোলা সেদ্ধও খান, তা ডায়াবেটিস রোগীর জন্য অতি উপকারী। এর প্রোটিন ডায়াবেটিস রোগীর প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটাই মেটাতে সক্ষম। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।